আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলাঙ্গন। মহিলাঙ্গনে দুটি অংশ রয়েছে, আলোকপ্রভা এবং আলোচনা। প্রথমেই আলোকপ্রভা। আলোকপ্রভা উপস্থাপনা করছে মরিয়ম জামিলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আলোকপ্রভায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মারিয়াম জামিলা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। মহিলাঙ্গনের কিছু পর্বে আমরা মহিয়সী মহিলা সাহাবানদের জীবনী নিয়ে আলোচনা করে থাকি, যেন আমরা নিজেদের জীবনও তাদের মতো অর্থবহ করে তুলতে পারি। এ পর্যায়ে আমরা আজকে এমন একজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করব, যার জীবন ছিল নানান রকম ত্যাগ ও তিতিক্ষায় পূর্ণ, যার সমস্ত জীবনটাই হল সম্পূর্ণ নারী সমাজের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি আদরের কন্যা ফাতিমা জাহরা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই হযরত ফাতিমা সম্পর্কে কম বেশি জানি, তাই এটাও জানি যে তিনি হবেন বেহেশতে সমস্ত নারীদের দলনেত্রী, কারণ দুনিয়া থেকেই তার চারিত্রিক বৈশিষ্ট্য তাকে বেহেশতি করে তুলেছিল। হযরত ফাতিমা ছিলেন একাধারে বিনয়ী, ভদ্র, রূপবতী, গুণবতী, স্বল্পভাষী, বিচক্ষণ এবং দুনিয়া বিমুখ। তার এই সমস্ত গুণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনেক পছন্দ করতেন। বেশিরভাগ দলিল দ্বারা এটাই স্বীকৃত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম বৎসর হযরত ফাতিমা জন্মগ্রহণ করেন। তখন পবিত্র কাবা শরীফের পুনর্নির্মাণ কাজ চলছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখনই হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স হয়েছে এবং একে একে হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাকে বিয়ের প্রস্তাব দেন। যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর্থিক দৈন্যতার জন্য প্রস্তাব দেওয়ার ব্যাপারে খানিকটা ভীত ছিলেন, কিন্তু আল্লাহর হুকুম শেষ পর্যন্ত হযরত আলীর পক্ষেই হয়। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ের খরচ জোগানোর মতো কিছুই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকে একটি লোহার বর্ম দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শে সেই বর্মটি 480 দিরহামে বিক্রি করে বিয়ের প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করা হয়। কোনো কোনো বর্ণনা মতে অবশ্য বর্মটির দাম 400 দিরহাম উল্লেখ করা আছে। বিয়ের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের একটু দূরে একটি ঘর ভাড়া নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অশেষ দোয়া এবং ভালোবাসার মধ্য দিয়ে হযরত ফাতিমা সংসার শুরু করেন। পরবর্তীতে তার গর্ভে ইমাম হাসান এবং ইমাম হোসেনের জন্ম হয়। এছাড়া তার দুইজন কন্যা সন্তানও ছিল, তারা হলেন হযরত উম্মে কুলসুম ও হযরত জয়নাব। এ কারণে মনে করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হযরত ফাতিমার মাধ্যমেই টিকেছিল। বেহেশতি নারীদের মধ্যে যে চারজন নারী সবচেয়েতে বেশি মর্যাদাবান হবেন, তাদের মধ্যে একজন হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মাটিতে চারটি রেখা টেনে সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা জানো এটা কি? উপস্থিত সবাই বললেন, এটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা বিনতে খুয়াইলিদ, মারিয়াম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহেম। বেহেশতি সমস্ত নারীদের মধ্যে তাদের সম্মান ও মর্যাদা সবচেয়েতে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময়ই তাদেরকে অনুসরণ করার জন্য বলেছেন। হযরত ফাতিমার আরেকটি অনন্য গুণ হল যে তিনি পুরোপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিলেন। চলাফেরায়, কথাবার্তায়, উঠা বসায় সব ক্ষেত্রে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে চলতেন। এই জন্যেই হযরত আয়েশা বলেছেন যে আমি আমার জীবনে সমস্ত কাজে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কাউকে দেখিনি যে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা অনুসরণ করে চলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও হযরত ফাতিমা সন্তানদের মধ্যে সবচেয়েতে প্রিয় ছিলেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা জাহরাকে বলতেন, তোমার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি হন,
আর তোমার রাগে আল্লাহ রাগান্বিত হন। সুবহান আল্লাহ। আল্লাহর সাথে হযরত ফাতিমার কতই না গভীর সম্পর্ক ছিল। তিনি জীবনে অনেক অভাব অনটন সহ্য করেছেন। ঘরের সমস্ত কাজ নিজে করতে গিয়ে তার পবিত্র হাতে ফোসকা পর্যন্ত পড়ে গিয়েছিল। মাঝে মাঝে কষ্ট সহ্য করতে না পেরে তিনি একজন সাহায্যকারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছুটে যেতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও নীতিবিরুদ্ধ কিছুই করতেন না। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো প্রজ্ঞাও সবার থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বোঝাতেন যে তুমি তো বেহেশতি নারীদের সর্দার হবে, তাকে তোমার পছন্দ নয়, আল্লাহ সাক্ষী যে তুমি হবে তোমার সময়ের নারীদের সর্দার, আর আমি দিন দুনিয়ার সর্দারের সাথে তোমার বিয়ে দিয়েছি। আর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দুঃখ থাকত না, কারণ তিনি তো বেহেশতের সম্রাজ্ঞী, সবচাইতে সমৃদ্ধ এবং ধনী। এই ক্ষণস্থায়ী জীবনে কষ্ট করাটাকেই তিনি তাই মেনে নিয়েছিলেন। হযরত ফাতিমার পারিবারিক জীবন অনেক কষ্টে কাটলেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্ক অনেক গভীর ছিল। এত অভাব অনটন আর একটির পর একটি পরীক্ষা, পারস্পরিক সুন্দর সম্পর্ক ছাড়া থাকা সম্ভব নয়। হযরত ফাতিমা ছিলেন অল্পে তুষ্ট, কষ্ট সহিষ্ণু আর ধৈর্যশীলা একজন নারী। অন্যদিকে হযরত আলী হযরত ফাতিমার প্রতি অনেক খেয়াল রাখতেন। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে আরও বেশি সচেতন হতে বলতেন। তাদের পারিবারিক জীবন যে কোনো মুমিন ব্যক্তির জন্য অনন্য দৃষ্টান্ত, কারণ কোনো পার্থিব সম্পদ তাদেরকে পারিবারিক জীবনে সুখী করেনি, বরং চূড়ান্ত ত্যাগ, তিতিক্ষা আর আল্লাহর প্রতি ভালোবাসাই তাদেরকে সুখী করেছিল। এদিকে মুসলিমদের বিজয়ের পর মদিনায় প্রাচুর্যের ঢল নামে, তা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পর্শ করতে পারেনি। পক্ষান্তরে তিনি তো এমন চাদর গায়ে দিতেন যা দিয়ে মাথা ঢাকলে তার পা বেরিয়ে যেত আর পা ঢাকলে মাথা বেরিয়ে যেত। কষ্ট মোচনের জন্য আল্লাহর সাহায্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া ছাড়া তার আর কোনো অবলম্বন ছিল না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় ঘনিয়ে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা জাহরার কানে কানে বলেন যে আমার আহলে বাইয়াতের মধ্যে তুমিই সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। তখন হযরত ফাতিমা আবেগে আপ্লুত হয়ে পড়েন। একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারানোর বেদনায় বিমর্ষ হয়ে পড়েন। আল্লাহ রাসূলের ওফাতের পর তার কন্যাদের মধ্যে একমাত্র হযরত ফাতিমাই জীবিত ছিলেন। জীবনের বাকি দিনগুলোতে তাকে কেউ কখনো হাসতে দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তিনি খুব বেশি দিন বেঁচে ছিলেন না। জানা যায় যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি নিজেই গোসল করে প্রস্তুতি নেন, তাই মৃত্যুর পর তাকে আর গোসল দেয়া হয়নি। আর ইসলামের ইতিহাসে তিনি ছিলেন সর্বপ্রথম নারী যার মৃতদেহকে পর্দায় ঢেকে কবরস্থানে নেওয়া হয়। হযরত ফাতিমার মতো ত্যাগ, ধৈর্য, দৃঢ় ইমান, পবিত্রতা অর্জনের চেষ্টা আমাদের সবার মাঝেই থাকা উচিত, কারণ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জীবনীকে অনুসরণ করা আমাদের জন্য যথেষ্ট মনে করেছেন তার মধ্যে অন্যতম হলেন হযরত ফাতিমা জাহরা বিনতে রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সেই সমস্ত নেককার নারীদের ভিড়ে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আলোকপ্রভায় শুনলেন মরিয়ম জামিলার কথা। এবারের আয়োজন আলোচনা। আলোচনায় স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি বলতে আমরা কি বুঝি? আত্মশুদ্ধি শব্দটি চিন্তা করলে বোঝা যায় আত্মার শুদ্ধতা। কিন্তু শুধু আত্মশুদ্ধি বলতে যদি ইসলামের সাথে আমরা এটাকে সংযোগ করি, তাহলে বুঝতে হবে এটা অনেক অনেক একটা বিশাল ব্যাপার। কেননা ইসলাম কিন্তু শুধু আত্মার পরিশুদ্ধির দিকে নজর দেয় না, বরং তার জীবনের সমস্ত ক্ষেত্রে শুদ্ধতা এনে তার আত্মার পরিশুদ্ধতা ঘটানোর জন্য আসলে সমস্ত প্রচেষ্টা চালাতে বলে। আত্মশুদ্ধির মূল কনসেপ্টটি হচ্ছে যে আমার নিজের শুদ্ধতা অর্জন, যেটা অবশ্যই সৌলের শুদ্ধতা। এবং এই এই সৌলের শুদ্ধতা কিন্তু মানে ইসলামের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে শুধুমাত্র
সৌলের শুদ্ধতা আমি অর্জন করতে পারবো না যদি না আমার দৈহিক মানসিক চিন্তাধারা চলা ফেরা সব কিছুতে যদি আমি শুদ্ধতা অর্জন না করি। তারপরে চিন্তা করে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদের পবিত্রতা হাসিলের জন্য কত নিয়ম নীতি বর্ণনা করেছেন সুন্দরভাবে, এমনকি আল্লাহর উপর যখন আমরা ইমান আনি সেটাকেও কিন্তু বলা হচ্ছে কালেমা তাইয়েবা, পবিত্র একটা বাক্য উচ্চারণ করে আমরা আসলে সকল শিরকের নোংরামি থেকে পবিত্র হই। যে আল্লাহর একত্ববাদের শিক্ষা এটাকে আমরা সজোরে ঘোষণা করে কিন্তু আমরা মুসলিম হয়েছি, কাজে সেখানে কিন্তু এক ধরনের আমাদের পরিশুদ্ধতা ঘটেছে এবং সেটা ঘটিয়ে আমরা ইসলামে প্রবেশ করেছি। এমনকি আমরা যে খাদ্য গ্রহণ করি সেখানেও কিন্তু আল্লাহ বলেছেন যা পবিত্র তা থেকে তোমরা খাও, যা হালাল তা, হ্যাঁ, এবং তা অপচয় করো না, তোমরা পান করো খাও পান করো, এবং আল্লাহ বলেই দিয়েছেন কোনগুলো কোনগুলো অপবিত্র। সুবহানাল্লাহ, অপবিত্র জিনিসের লিস্ট আমাদের ধরিয়ে দিয়েছেন, বিশ্বের যে প্রান্তেই আমি যাই না কেন পবিত্র খাদ্য কি কি আল্লাহর দৃষ্টিতে আমি সেখান থেকে ইনশাআল্লাহ খুঁজে বের করতে পারবো। এ হলো আমাদের দৈহিক গঠন উন্নয়ন বা পুষ্টি সাধনের জন্য আল্লাহ পবিত্র খাদ্যকে আল্লাহ এবং সেই হালাল খাদ্যটি অর্জনের উপায়ও হতে হবে হালাল, অবশ্যই। তারপরে আয় ব্যয়েও কিন্তু আল্লাহ হালাল উপায়ে অর্জন করতে বলেছেন, কেউ কামাই করবে হালাল উপায়ে অর্থাৎ পবিত্র উপায়ে, এখানে যদি হারাম থাকে অপবিত্র কিছু থাকে আল্লাহ বলেছেন তার দোয়া পর্যন্ত কবুল করবেন না, আল্লাহ মাফ করুন। কত দুঃখজনক ঘটনা ঘটবে যদি কেউ অবৈধ উপায়ে টাকা অর্জন করে এবং তার শারীরিক পুষ্টি তার পরিবার লালিত পালিত হয় অবৈধ উপায়ের অর্থে, সেটাকে আল্লাহ পরিশুদ্ধতার দৃষ্টিতে দেখবেন না, সে কিন্তু অপবিত্র হয়ে গেল। এমন কি কোনো মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যদি জাকাতও না দেয় তাহলেও কিন্তু তার সম্পদ অপবিত্র হয়ে যাবে এভাবে বলা হচ্ছে, কেননা জাকাতের অন্যতম একটি অর্থ হলো পবিত্র, পবিত্র করা মানে সম্পদকে বঞ্চিতের হকটি দিয়ে দেওয়ার মাধ্যমে নিজের উপার্জনকে আমার হালাল করবে, উপার্জন নয় এখানে কিন্তু যেটা আমার সেভিংস, আমার যেটা সেভিংস আছে সেটাকে আমি পবিত্র করছি। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় পবিত্রতা কিভাবে হতে পারে যে মানুষকে আসলে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করছেন চিন্তা করতে, যার নাই তাকে দিয়ে তোমার সম্পদকে পবিত্র করো। অথচ মানুষের কিন্তু মানে এরকমই চিন্তাধারা হয় যে যা আমার সম্পদ সেটা আমার, আমি যেভাবে খুশি খরচ করব। মুসলিমকে আল্লাহ শিখিয়েছেন না এটা তোমার কাছে আমার আমানত, আল্লাহর ট্রাস্টই মাত্র, এবং এই ট্রাস্টটিকে পবিত্রতা অর্জন করতে হবে এইভাবে এইভাবে এইভাবে। তারপর আমরা যদি আরও যাই, আমি এরপরে তো আল্লাহর ইবাদার মধ্যে আসবো, আমি শুধু সামাজিক এবং পারিপার্শ্বিকগুলো বলছি, সামাজিক জীবনেও আল্লাহর বিয়ের ব্যাপারেও কাকে কাকে বিয়ে করলে বৈধ হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। তার মানে রক্তের যে সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কে দুটোতেই আল্লাহ তাআলা কিন্তু পরিশুদ্ধতা এনেছেন। এবং একটু চিন্তা করলে আমরা বুঝবো যে আল্লাহ তাআলা কোরআনে যে ঘোষণা দিয়েছেন সূরা নূরে যে কে কাকে বিয়ে করতে পারবে, এটা দিয়ে কিন্তু আমাদের আমি বলবো পশুর চেয়ে অনেক ঊর্ধ্বে আল্লাহ তাআলা নিয়েছেন। এটা কেউ না মানার অর্থ হলো সে পশুত্বের পর্যায়ে চলে যাওয়া, অবশ্যই। কাজে আমরা এখানেও দেখছি আমাদের সামাজিক জীবনকে আল্লাহ কীভাবে পরিশুদ্ধ করেছেন, এমনকি একটি ছেলে মেয়ের মেলামেশার ব্যাপারেও, স্বামী স্ত্রী ছাড়া যে অবাধ মেলামেশা করা যায় না এখানে কিন্তু আল্লাহ শুদ্ধতার শিক্ষা দিয়েছেন, সেলফ কন্ট্রোল বা আত্মসংযম, এই আত্মসংযম ছাড়া কিন্তু শুদ্ধতা অর্জন সম্ভব নয়। এই উপায়গুলো যখন আমি আসলে পরিপূর্ণ করব, তারপরে আল্লাহকে যখন ডাকবো আল্লাহর জিকির করব, পাঁচ ওয়াক্ত নামাজ, তারপর আরও আরও নফল নামাজ, এবং কোরআনে সূরা বাকারাতেই আছে স্থায়ী নবী সবরে ওয়াসালাহ, যে তোমার যদি সমস্যা হয় তখন তুমি আল্লাহকে কিভাবে সাহায্য প্রার্থনা করবে, সাবর এবং সালাতের মাধ্যমে। ওই যে প্রথমে তুমি বলেছিলে যে সৌল বা রুহের কথা, এই রুহ কি পরিশুদ্ধতা অর্জন করতে পারবে যদি তার বিয়ের ব্যাপারে বৈধতা না থাকে, তার আয়ের সেই পরিশুদ্ধতা না থাকে, যদি তার যাকাত দিয়ে সম্পদের পরিশুদ্ধতা অর্জন না করে, তার ব্যয়ও যদি অপচয়ের পর্যায়ে চলে যায় সেটাও কিন্তু পরিশুদ্ধ নয়, কারণ অপচয়কারী কি শয়তানের ভাই, আর শয়তান তো আল্লাহর ইবাদা করে না, সে আল্লাহর ইবাদার থেকে মানুষকে সরিয়ে রাখে, বিরত রাখতে চায়। কাজে আমার খাবার থেকে শুরু করে উঠা বসা সমস্ত কিছু, এমনকি আমার জিহ্বাও কি বলবে, এই পরিশুদ্ধতার ব্যাপারটিও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা যা বলো হে ইমানদারগণ তা করো না কেন, অর্থাৎ আমার কথা ও কাজে যে অমিল এটাকেও আল্লাহ পছন্দ করেননি। এই শুদ্ধতা আমার যদি না থাকে তাহলে আমার রুহের মধ্যে সেই পরিশুদ্ধতা কিন্তু আমি অর্জন করতে পারবো না।
তারপর কি আমাদের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের জন্য রেখেছেন, সে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে মাফ চাইতে হবে, মাফ চাওয়া, তওবা করা, দোয়া করা, দোয়া করা, মৃত্যুকে স্মরণ। কারণ একটি হাদিসে পাওয়া যায় যে দুটো জিনিস মানুষকে অনেক বেশি আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, একটি হলো কুরআনকে বেশি বেশি পড়া, কারণ কুরআনের মাধ্যমে আমরা আল্লাহকে সরাসরি বুঝতে পারি উনি কী বলছেন, আর একটি হলো মৃত্যুকে স্মরণ। এই দুটো জিনিস আসলে আমাদেরকে অনেকটা হেদায়েতের পথে কায়েম করতে সাহায্য করে। কাজে এইটা কিন্তু হৃদয়ের মরিচাকেও দূর করে দেয়, কারণ আমাদের রুহের আলো কী করে ঢুকবে, নূর, আল্লাহর নূর ঢোকার জন্য তো আমার অন্য সব কিছুকে ঠিক রাখতে হবে। সেই নূর সকল তখনই ঢুকবে যখন আমি কোরআনকে পড়বো, আল্লাহর আলো সেই আমার প্রবেশ করবে এবং আমি মরণের চিন, মরণ মানেই কিন্তু আমার জবাবদিহিতা। তারপর আছে দান, 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 সাদাকা, 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 যাকাতের পরে আমার সাদাকার হাত আমাদের খুলে দিতে হবে, প্রসারিত করতে হবে বঞ্চিত মানুষের জন্য। এটা আসলে একটি সমাজ কল্যাণকর একটি কাজ। এটা ইসলাম মানেই তো হচ্ছে আসলে এই যে ইবাদতের বিষয়গুলো, যে জবাবদিহিতার সেই বোধটা জাগ্রত করার জন্য বাহ্যিক ইবাদত, আরেকটি হচ্ছে যে আপনি যেটি বলেন দান, মানব কল্যাণ, পরোপকার, এই বিষয়ের সাথে তো আসলে সম্পূর্ণভাবে আমাদের শুদ্ধতা জড়িত। আরেকজনের ভালো করলে নিজের ভালো লাগা, এর মধ্যেই কিন্তু আত্মার সর্বোচ্চ শুদ্ধতা। এবং ভালো করার পেছনে এটাও ভাবতে হবে যে এটার রিটার্ন আমি আল্লাহর কাছে, ওই ব্যক্তির কাছে না। ওই ব্যক্তি কিন্তু পরে আমার সাথে খারাপ ব্যবহারও করতে পারে, তখন যেন কষ্ট না পাই, কাজে রিটার্নটা আল্লাহর কাছে, প্রতিদান আল্লাহর কাছে পাবো, এই ভেবে ভেবে মানুষকে করা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে মূল্যবান আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শুনলাম আত্মশুদ্ধি অর্জনের উপায় কী তা নিয়ে ডক্টর নাসিমা হাসানের কাছ থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য কিংবা কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV BSEC ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। অনলাইনে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে ক্লিক করুন এই লিংকে, www.ntvbd.com। এই ছিল আমাদের আজকের পরিবেশনা। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।